কি সিনেমার পর্দা, কি ব্যক্তিগত জীবন, শ্রীদেবীর পোশাক সুপারহিট হচ্ছে বারংবার। এরই মধ্যে এমন কিছু পোশাক আজও অনুসরণ করেন বি টাউনের অন্যান্য অভিনেত্রীরাও। এমনকি বাজারে চলতি ফ্যাশনও ফিরে আসে শ্রীদেবীর স্টাইল। চাঁদনি এবং মিস্টার ইন্ডিয়া ছবিতে শ্রীদেবীর শিফনের শাড়ি নজর কেড়েছিল মারাত্মকভাবে। সেই সময় থেকেই এই শিফন শাড়ি মার্কেটের সর্বোচ্চ চাহিদা পেতে শুরু করে। আজও বহু অভিনেত্রী এই শিফন শাড়িকে স্টাইল করার জন্য বেছে নেন। এখনও সিনেমায় সাধারণ শিফন শাড়ি কস্টিউম হিসেবে, বিশেষ করে কোনো রোমান্টিক গানের জন্য ব্যবহার করা হয়। শ্রীদেবী বেশিরভাগ কারওয়া চৌথের দিনে লাল সিল্কের শাড়ি পরতেন, যা তার সৌন্দর্য বাড়িয়ে তুলত বহু গুণ। দীপিকা ও রণবীর সিংয়ের বিয়েতে পরবর্তী রিসেপশনেও সোহা আলী খান একই রকম লাল সিল্কের শাড়ি পরে কুড়িয়েছিলেন সকলের প্রশংসা। শাড়ির সাথে বেছে নেন শ্রীদেবীর মতো সোনার গহনা। ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে ক্যারি করতেন পশ্চিমা পোশাকও। সাহসী পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। শ্রীদেবীর একটি রূপালী রঙের ঝিলমিল চকচকে জাম্পস্যুট পরেছিলেন এককালের কারিনা কাপুরও। নিয়ন রঙে ছড়িয়েছিলেন সৌন্দর্যের দ্যুতি। শুধু ডিজাইনই নয়, সিলভার শিমার জাম্পস্যুটের পাশাপাশি তাকে দেখা গেছে সোনালি প্যান্টস্যুটেও, যা নজর কেড়েছিল নেটিজেনদের। একটি অ্যাওয়ার্ড ফাংশনের জন্য তিনি এই গ্ল্যামারাস বস লুক বেছে নিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।